এসইওর দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথম ক্লাসে আমরা আসলে একটা দুর্ঘটনার কারণে সব শেষ করতে পারিনি, আমাদের একটা স্লাইড বাকি ছিল, আমি জাস্ট আপনাদেরকে বাসায় দেখে আসতে বলছি। কে কে বাসায়, যে আমি যে ব্লগগুলো পড়তে বলছি কে কে পড়ছেন, কোনো প্রশ্ন আছে ওখান থেকে? আসলেই পড়ছেন নাকি জাস্ট একটু নাড়াচাড়া করে চলে গেছেন? আপনি সরি শুধু দেখলে হবে না, পড়তে হবে। ঠিক আছে, তুমি পড়ছো? তুমি তো ছিলাই না। আচ্ছা যাই হোক, এই এই জন্য আবার একটু ইয়ে করি, রিভিউ করি। আপনিও ছিলেন না, আমি প্রথম থেকে আবার একটু রিভিউ করি। আমাদের ক্লাসগুলো ছিল হাউস আর্টস ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। এখানে আমি একটা চিত্রের মাধ্যমে বোঝাতে চেষ্টা করছি। সাধারণত ইন্টারনেটকে আমরা যদি একটা ওয়েব, একটা ডাটাবেস যদি চিন্তা করি, এটা ইউএসএতে আছে, ওরা ক্রাউলার ক্রাউলার পাঠায়। এটা একটা অ্যালগোরিদম দিয়ে তৈরি একটা সিস্টেম, একটা স্পাইডার, স্পাইডারও বলা হয় এটাকে। এই স্পাইডারকে ওরা কোথায় পাঠায়, আমাদের যে ইউনিক যে নেম আছে, এই নেম ইউআরএলে পাঠায়। যত যত বিশ্বে যত ইউআরএল আছে, ওই ইউআরএল, এই ক্রাউলারটা ওই ইউআরএলের অ্যাক্সেস আছে। দেখেন পিকচারে খুব সুন্দর করে দেওয়া আছে, প্রথম ইন্টারনেটের ওদের ওয়েব। এটা কিন্তু গুগলেরই গাইডলাইন, এই পিকচারটা গুগলেরই গাইডলাইন, পাশে একটা গুগলের চিহ্ন দেওয়া আছে। কিন্তু তাই ক্রাউলারটা এখানে আসে, আসার পরে আপনার ওই জিউরালে আসে, আবার শিডিউলারে যায়, আবার ক্রাউলারে চলে যায়। এখান থেকেই যে ইউরালে যাদের ইনফরমেশন পাবে ওদেরকে সে ক্রাউল করবে, তারপরে ইন্ডেক্সিং করবে, চূড়ান্তভাবে ইন্ডেক্স করবে। দেন আমরা যখন সার্চ করব, এই ক্রাউলার থেকেই ডাটা কিন্তু যাবে। দেখেন পিকচারে দেখা আছে, দেওয়া আছে ক্রাউলার, তারপরে যে লাল ইয়ে দিয়ে পার্সার, ইন্ডেক্সিং, ইন্ডেক্স, সার্চ, যারা আমাদের এটা সার্চ বার এখান থেকে আমরা দেখতে পাই। তো আমি বলেছি যে আসলে এটা আমাদের খুব বেশি বোঝার দরকার নাই। যারা নেটওয়ার্কিং নিয়ে কাজ করে তারা হয়তো এটা ডিটেলস পড়াশোনা করবে। আমরা জাস্ট একটু জেনে রাখলাম যে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। তারপরে আলাপ করেছিলাম হাউ ডু সার্চ ইঞ্জিন ডিটারমাইন রিলিভেন্স অ্যান্ড পপুলারিটি। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আজকে আমি আবার রিপিট করবো না, যে এখানে 100 ফ্যাক্টরসের একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে হেয়ার কথাটা, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই ইয়াটা আমাদের সিক্রেট গ্রুপে আপলোড করা আছে। এখান থেকে আপনারা রিলেভেন্স পপুলারিটি, ওই দিন খুব সুন্দর করে এটা বলছি আমি, কীভাবে রিলেভেন্স যে ম্যাটারগুলো আছে এটা সবাই মোটামুটি 3-4 বার করে এই ব্লগটা পড়বেন, কীভাবে রিলেভেন্সি বা পপুলারিটি ইয়ে করে। যখন আমরা এসইও করব, বর্তমানে এসইও রিলেভেন্সিটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তারপরে সার্চ ইঞ্জিন কোয়ারিজ অ্যান্ড অপারেটার্স, এখানে যে স্লাইডটা খুব, এটা আমি এখন ইয়ে করতেছি না কেন, গত ক্লাসে আমি ওগুলো বলছি। 10,000 সার্চ কোয়ারির যে লিস্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমরা যখন ওয়েব রিসার্চ করব বা ইনফরমেশন বের করব, তখন আমাদের শর্ট টার্মগুলো জানতে হবে। আমরা একটা ব্লগ সার্চ করতেছি, আমাদের একটা গেস্ট পোস্টিংয়ের ওয়েবসাইট সার্চ করতেছি, আমাদের কিওয়ার্ড অথবা ওয়েবসাইট ডাবল কোটেশনের মধ্যে কম্পিটিটরের ইউআরএল বা গেস্ট, এই যে সার্চ করি এই লিস্টে যদি আমরা যাই। কালকে কে যেন একজন বলছে যে একটু প্র্যাকটিক্যাল দেখাইতেন তাহলে ভালো হইতো। আসলে প্রথম ক্লাসে আমাদের প্র্যাকটিক্যাল দেখানোর মতো কিছু নাই, এই যে এগুলো একদমই বিগিনার লেভেলের, আপনাদেরকে আসলে আমি মনে করি না যেগুলো দেখিয়ে দিতে হবে। যেমন 1000 সার্চ ইঞ্জিন কোয়ারিজ ফর ইউর লিঙ্ক বিল্ডিং ক্যাম্পেইন, এই যে এখানে স্পষ্ট দেওয়া আছে কিওয়ার্ড টপ 10 রিসোর্স, এভাবে আপনি সার্চ দিবেন, অথবা টপ রিসোর্স যখন কোনো ইন্ডাস্ট্রি রিসোর্স সার্চ দিবেন। এগুলো তো বুঝিয়ে দেওয়ার কিচ্ছু নাই, সুন্দর পড়লে বোঝা যায়। ফাইন্ড সাইজ হায়ার ইউ ক্যান লিস্ট ইউর ওয়েবসাইট, এই যে লিস্টিং করবেন কোথায় আপনার ওয়েবসাইটকে, কিওয়ার্ড অ্যাড সাবমিট, অত যেখানে একটা দিয়ে রিকমেন্ডেড আর্টিকেল, একটা দিয়ে আর্টিকেল রিলেটেড ডিরেক্টরি খুঁজতে হলে আমাদের এইভাবে সার্চ দিতে হবে। প্রথমে আমাদের কিওয়ার্ডটা বসাইতে হবে। আমি আমার বাইটকোডকে দিয়ে এক্সাম্পল দেই, এই যে যদি আমি এখানে প্র্যাকটিক্যাল দেখাই, এখানেই দেখেন এর কিছু আছে। আচ্ছা আমি
বাইকোডের এটা খুলি, তাদের মেইন কিওয়ার্ডটা কি ডিজিটাল মার্কেটিং এন্ড ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম। তারপর মেটা কিওয়ার্ডগুলো কি কি আমাদের, ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম, ইন্টারনেট মার্কেটিং ফার্ম, ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ফার্ম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফার্ম, বেস্ট ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, বেস্ট ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। আমরা চাইতেছি এই কিওয়ার্ডগুলো দিয়ে আমরা র্যাঙ্কিং করব, র্যাঙ্কিং করে আমরা ফার্স্ট পজিশনে থাকব, বেস্ট ইন্টারনেট মার্কেটিং কোম্পানি। ভবিষ্যতে এই কিওয়ার্ডগুলোকেই আমরা ডমিনেট করব। আমাদের কিওয়ার্ডগুলো এগুলো, এগুলো দিয়ে আমরা ক্যাম্পেইনটা করব। আমাদের বাইট কোডের ডোমেইনটা আগে ছিল বাইট কোড বিডি ডট কম, তো এটা আমার আসলে ব্র্যান্ড নেমটা কেমন জানি বিডি ভালো লাগতেছিল না, তো বিডিটাকে শেষে নিয়ে আসছি বাইট কোড ডট কম ডেট বিডি। এই ডোমেইনটাই এবছরই নেওয়া হয়েছে, এখনও ভালো করে কিছু এসইও করা হয়নি, কিন্তু আগে আমরা কিছু কিওয়ার্ড দিয়ে র্যাঙ্কিংয়ে ছিলাম, এখন হয়তো র্যাঙ্কিংয়ে নেই কারণ কোনো এসইও করা হয়নি, কোনো কিছুই করা হয়নি। এখন এই কিওয়ার্ডগুলো টার্গেট করে এই একটা লোকাল প্রজেক্ট আপনাদের, এটা আপনারা করবেন, আমি গাইডলাইন দেবো যে বাইট কোড সাইটটাকে আমরা র্যাঙ্কিং করে ফেলব। তো র্যাঙ্কিংয়ে করার আগে যে ফ্যাক্টরগুলো ক্লায়েন্টের কাছে আপনারা চেয়ে নেবেন যে তোমার মেইন টার্গেট কিওয়ার্ড কী, তোমার মেইন কিওয়ার্ডটা কী এবং তোমার মেটা কিওয়ার্ডগুলো কী কী। হ্যাঁ, মূল একটা কিওয়ার্ড থাকে, আমার ঘড়ির কোম্পানি, ঘড়ির একটা ব্র্যান্ডের নাম বলেন, রোলেক্স, রোলেক্স যে রোলেক্স ব্র্যান্ডের ওদের মেইন কিওয়ার্ডটা হলো যে টপ 10 রোলেক্স ওয়াচ, একটা কিওয়ার্ড হতে পারে। জাস্ট যে কোম্পানি করবে বা ইয়ে করবে তাদের অবশ্যই একটা স্লো বা ট্যাগলাইন থাকবে যেটা দিয়ে ইয়ে আপনাদেরকে খুঁজে পাবে। হ্যাঁ, এমন ক্লায়েন্টও পাবেন আসলে যারা কোম্পানি করে বসে আছে আসলে কী ট্যাগলাইন কী মোট এগুলো বিল করে না, এগুলো আছে কিছু কোম্পানি আছে, তখন কিওয়ার্ড রিসার্চ করে আপনি তাদেরকে সাজেস্ট করবেন যে তোমার এইটা হইলে তোমার ব্যবসার সাথে যায়, এটা খুব কম, এটা হলে তোমার ব্যবসার সাথে যায়, তখন আপনি সাজেস্ট করবেন। হুম, পারবেন, না পারার কিচ্ছু নাই, আপনার মনে হলো যে ভুল হয়েছে তখন আপনি চেঞ্জ করতে পারবেন, এটা তো আপনার হাতেই কন্ট্রোল। হ্যাঁ, নতুন করে ওই কিওয়ার্ডগুলোকে একটু টার্গেট করতে হবে, আবার ওই রিলেটেড এসইও করতে হবে। তো আমি যেটা বলছিলাম যে এখন আমরা 1000 সার্চ কোয়ারিতে ছিলাম, এখন একটা এক্সাম্পল দেখি, আমরা আমাদের সাইটটাকে ফাইন্ড সাইট হোয়ার ইউ ক্যান লিস্ট ইউর ওয়েবসাইট, সার্চ ইঞ্জিনে আমাদের সাইটটাকে খুঁজে পেতে হলে আগে একটু লিস্ট করতে হবে। তখন আমরা কীভাবে সার্চ দিব, কিওয়ার্ড অ্যাড এ সাইট, আচ্ছা ওদের বানানো পদ্ধতিতেই আমরা ফলো করি, একটা দেখাই দেই। এখন কিওয়ার্ডের জায়গায় কি অ্যাড করব, ও যে আমার মেইন কিওয়ার্ডটা, এক্সাক্ট ইনফরমেশনগুলো, তারপর আরও 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 টার্গেটেড পাবেন। এখন অনেক অনেক সফটওয়্যার বের হয়েছে, যেমন বাদ সুমো নামে একটা সফটওয়্যার আছে, খুব সুন্দর বাদ সুমো। হ্যাঁ, ওরা কালকে আমি সফটওয়্যারটা হঠাৎ একজন বললাম যে ইউজ করো, তো একটা অপশন পাইলাম যে ওখান থেকে শুধু গেস্ট, এখানে তো আদার্স সাইটগুলোও আসে, একজ্যাক্টলি ডাটা শো করে না, ওরা শুধু একজ্যাক্টলি ডাটা শো করে, শুধু গেস্ট পোস্টিংয়ের সাইট দরকার, শুধু গেস্ট পোস্টিং সাইট আসবে, রিলেভেন্ট, শুধু ডিরেক্টরি সাবমিশন দরকার, শুধু আর্টিকেল সাবমিশন দরকার, এই এই নির্দিষ্ট ক্যাটাগরি সাইটগুলাই আসবে। আচ্ছা হ্যাঁ, ওটা পেইড, আপাতত আপনাদেরকে পেইড কিছু দেখাবো না, কারণ হচ্ছে আপনাদের একদম বিগিনার, আপনাদের ইনভেস্ট করার ইয়ে নাই, আমরা যতগুলো ফ্রি হয়ে আসে ওই জিনিসগুলো জানবো, যখন ফ্রি করে কিছু ইনকাম করবেন বা আস্তে আস্তে এক্সপার্ট হবেন তখন আপনাদেরকে পেইডগুলো আস্তে আস্তে পেইডগুলোর দিকে যাব। এখন এখন ধরিয়ে যদি পেটগুলো দেখে আপনাদের মধ্যে একটা হতাশা কাজ হবে, হায় হায় টাকা নাই কাজ করতে পারতেছি না। আর আমি বলে দেব যে যেটা কম $8 $10 দিয়ে যে সফটওয়্যারগুলো কিনা যায় ওটা আমি বলবো যে ফ্রিতে কিনে নেন, যেটা একদম না হলেই না ওটা আর কি।
আচ্ছা সাবমিট সাইট, এই কথাটাই দেই আমি, বা অ্যাড এ সাইট প্রথম কথাটা দেই। আচ্ছা প্লাস কথাটা কি থাকবে কি থাকবে না? হুম, আচ্ছা আমরা দুইভাবে ট্রাই করি দেখি। আমি অ্যান্সারটা জানি বাট এখন বলবো না, ঠিক আছে? দেখেন মোটামুটি সবগুলো রিলেভেন্ট ইনফরমেশনই কিন্তু আসছে। ওয়েব ডিজাইন কোম্পানি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ওয়েব ডেভেলপমেন্ট আর ডিজাইন একই কথা, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্র্যাভিটেট, ডিজিটাল মার্কেট, ওয়েব এজেন্সি, ট্রাফিক, সো মোটামুটি বলা যায় যে কিওয়ার্ড কাজ করে। আসছে কি ইনফরমেশন? এখন এদের একজনকে আমরা দেখে, এদের পেজ অ্যানালাইসিস করে, এদের কন্টেন্ট অ্যানালাইসিস করে আমরা বলবো যে না, এ আমার মেন কম্পিটিটর, এ এত ভিজিটর পাচ্ছে, তাহলে এদেরকে আমরা টার্গেট করি, আমরা সফল হতে পারবো। এই যে ওয়েবসাইট দেখলাম, ইয়ে দেখলাম, ডিজাইনগুলো দেখলাম, তখন আমরা এই যে সোশ্যাল মিডিয়া বাটনগুলো কত বড় বড় করে দেওয়া, ও মাই গড, লিঙ্কডইন এরা অনেক অ্যাক্টিভ, 10,418 সোশ্যাল প্রোফাইল দেখে আমরা বুঝবো যে আসলে একটা ওয়েবসাইট দেখে আমরা ঘাটাঘাটি করলে বুঝতে পারবো যে না, এই সাইটটা মোটামুটি ইয়ে হতে পারে। আচ্ছা ওদের মেটা ডিসক্রিপশনগুলো একটু পড়ি। প্রথমটাই হয় ডিমান্ড মোর, কি ডিমান্ড মোর ফ্রম ইউর ওয়েবসাইট, ব্লু আপ ফাউন্ডেশন মিডিয়া, রেজাল্ট ইজ এ রেজাল্ট ড্রিভেন ওয়েব ডিজাইন অনলাইন মার্কেটিং ফার্ম। তো এদের যে নিউ ইয়ার কেল, এটা উই হেল্প ইউ লিভারেজ ইউর ডিজিটাল, দ্বিতীয়টা পড়তেছি, উই হেল্প ইউ লিভারেজ ইউর ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি টু ইফেক্টিভলি প্রমোট ইউর ওয়েবসাইট ডিজাইন। আচ্ছা যাই হোক, আমরা বুঝলাম যে না, রিলেভেন্স ইনফরমেশনগুলোই আমাদের আসছে, প্লাসটা বাদ দেয় দেখি কী আসে। অনেক চালাক ধরে নেয়, প্লাসটা বাদ দিলেও আসে, আমি অলওয়েজ প্লাস বাদ দিয়ে সার্চ দিতাম, সেম ইনফরমেশনই কিন্তু আসছে, প্লাস দিলেও হবে না দিলেও হবে। তবে আমি আগে প্লাস না দিয়ে ইউজ করতাম, কারণ ইনফরমেশন তো পেয়ে যেতাম। তারপরে ফাইন নন প্রফিট অর্গানাইজেশন হুইজ অ্যাকসেপ্ট ডোনেশন, ডোনেশন আপনি সাইট বের করবেন, যারা ওয়েব রিসার্চের কাজ করে তাদের জন্য এই কোয়ারিগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। ফাইন ওয়েবসাইট টু প্রমোট টুস ব্যাজ বা উইজ এ ইনফোগ্রাফিক্স ফর লিঙ্ক বিল্ডিং, লিঙ্ক বিল্ডিংয়ের জন্য। এটা আশা করি আপনাদেরকে আর দেখাই দিতে হবে না যে কীভাবে কোনটা সার্চ দিতে হবে। ফাইন্ড ইন্ডাস্ট্রি স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার সাইট, ফাইন্ড ব্লগস, ইসপন্ডার পেইড ডিবি, এটা আপনারা পারবেন। এই এই দেখানোর মধ্যে কারণ এইটাই ছিল যে ইয়েতে। আচ্ছা যাই হোক, তাহলে আমি এটা কেটে দিই। কোয়ারি এইটা একটু আপনি তো প্রথম ক্লাসে ছিলেন না, এই জন্য আবার একটু রিভিউ করলাম, ও ছিল না, ভিডিওটা দিতে একটু দেরি হবে, কারণ যথেষ্ট সময় লাগে একটা ভিডিও করতে, সময়টা বের করার টাফ, করবো আস্তে ধীরে করবো, আমার আর একটা কিছু সিস্টেম ইমপ্লিমেন্ট। আচ্ছা হাউ ডু সার্চ ইঞ্জিন ডিটারমাইন, ওই যেটা তো বললামই, সার্চ ইঞ্জিন কোয়ারিজ অ্যান্ড অপারেটার্স, এই অপারেটর লিস্ট আপনাদের জানা দরকার না, একটু দেখে আসবেন জাস্ট। প্রথম ইয়েতে আমি যেটা বলি যে কোয়ারিজগুলো জানবেন, এর আগের ব্লগে হচ্ছে রিলিভেন্স ফ্যাক্টরগুলো জানবেন, এগুলো দরকার খাতায় লিখে ফেলবেন যে রিলিভেন্স ফ্যাক্টরগুলো একবার করে লিখবেন বা বারবার 8-10 বার পড়বেন। রিলিভেন্স ফ্যাক্টরগুলো জানা খুবই জরুরি, এই সার্চ কীভাবে সার্চ করবেন এগুলোও জানা জরুরি, মুখস্থ করতে হবে এমন না, বাট এই হ্যাঁ আইডিয়াগুলো যখন লাগবে। ক্লায়েন্ট বলতেছে ঠিক আছে আমি তো গেস্ট পোস্টিং করবো, আমাকে তুমি 10টা এক্সাম্পল সাইট দাও, তখন আপনি গেস্ট পোস্টিং লিখে গুগলে সার্চ দিলে পাইতে পাইতে দেরি হয়ে যাবে। টার্গেটের যদি এই কোয়ারিজগুলো জানা থাকে খুব দ্রুত তাকে বের করে দিতে পারবেন। আচ্ছা যাই হোক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে শুধু জাস্ট বোঝানো হয়েছে যে এই জিনিসটা আসলে কী। এটা হচ্ছে বাংলায় যদি আমি বলি, ট্রাফিক কীভাবে আনবো, এটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এবং তাদেরকে আমার বায়ারে আমার সার্ভিস নেবে এমন এমনভাবে কনভার্ট করব, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ট্রাফিক আনার সব কৌশল, ট্রাফিক আনার কৌশল কি, এক কথায় ট্রাফিক আনার যত কৌশল আছে এবং তাদেরকে
কাস্টমার পরিণত করার কৌশল হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইংরেজির তো ডিফিনেশন আছে, দেখে নেবেন হোয়াই হু নিড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই লিস্টটা নিয়ে আমি আজকে আর আবার কথা বলবো না, এখানে কেন দরকার এটা আপনারা, হ্যাঁ আপনারা সার্চ ইঞ্জিন আপনাদের দরকার দ্যাটস ওয়াই আপনারা আসছেন এখানে, দরকার না হইলে আসতেন না। এবং এটা আমরা মুখস্থ কিছু কথাবার্তা জানি, বাট এটা এক্সপ্রেশন করার জন্য পড়তে হবে। ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিছে, সে চিন্তা করতেছে ওয়েবসাইট বানিয়ে দেয়, আমি চিন্তা করতেছি করবো, হ্যাঁ ওরে পজিটিভ, হ্যাঁ তোমার তো করা দরকার, দেখো তোমার এই পয়েন্টটা আসলে তুমি তো নাহলে ভিজিটর পাবা না, তুমি যদি এই জিনিসটা ইম্প্রুভ না করো, সাইটের স্পিড যদি অপটিমাইজেশন তাহলে ভিজিটর পাবা না। তুমি প্রথমে স্পিড অপটিমাইজেশন করো, তারপরে তোমার কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য দরকার। তো এই লিস্টগুলো এখানে ওদিনকে একটা একটা করে আলোচনা করছি আমি আছে। তারপর ক্যারিয়ার ইন এসইও, এটা কি গুড চয়েস নাকি ইজ এ গুড ক্যারিয়ার চয়েস? এসইও স্যালারি কেমন হয় তাদের? তারপর একজন লিডার, আপনাদের ইন্সপাইরেশনের জন্য একজন লিডারকে আমি এখানে ইয়ে করছি, এখন দেখি আমি এদের ইজ এসইও এ গুড ক্যারিয়ার চয়েস, এক্সপার্টরা কি বলে। এসইও শুড বি দ্য স্কিল ইউ হ্যাভ অ্যাজ এ সিলভার অফ লার্জার স্কিল, ভদ্রলোককে স্লাইস মিডিয়া দ্য রোজ হজেন্স হচ্ছে দ্য ফাউন্ডার অফ সিজ মিডিয়া অফ কন্টেন্ট, এ কন্টেন্ট মার্কেটিং এজেন্সি, ই হ্যাজ কোয়াইট মেনি জবস, মিড রিসেন্ট কেরিয়ার মেকিং সিও হিজ ফোকাস, ইউ ক্যান ফলো হিম দ্য টুইটার। এদেরকে ফলো করে রাখবেন আপনারা যারা সার্চ ইঞ্জিন, এই এখানে যেই কয়েকজন আছে এদেরকে সবাইকে টুইটারে ফলো করে রাখবেন, ফেসবুকে এদেরকে ফলো করে রাখবেন। প্রথম জনেরটাই পড়ি আমরা, এসইও ইজ স্টিল এ গুড ক্যারিয়ার চয়েস বাট আই এম নট শিওর ইট ইজ নট হোয়াট সাম ওয়ান উড ওয়ান্ট টু ডু এক্সক্লুসিভলি। এসইও শুড বি দ্য স্কিল ইউ হ্যাভ অ্যাজ এ সিলভার অফ লার্জার স্কিল শিট, ইফ ইউ আর ডুইং এসইও প্রাইমারিলি ইউ লাইকলি আর ওয়ার্কিং ফর অ্যান এক্সট্রিমলি লার্জ কোম্পানি, অ্যান্ড ইফ দ্যাট কোম্পানি ওয়েন কাপড ইউর স্কিল উড নট ফিট ওয়েল ইন টু মেনি আদার কোম্পানিজ। As SEO should be that skill you think about is large skill set, like being a good writer or being good with people. Extremely valuable skill, but once that open a company, others to truly be extremely valuable. Sadly, SEO became an event without every being definitive career choice. Nobody currently in SEO ever decide to be in SEO and before. আচ্ছা যাই হোক, এদের এরা যারা বলছে, যে ভদ্রলোক বলছে যে লার্জ স্কিল নিয়ে এসইও যারা জানবে তাদের লার্জ স্কিল থাকতে হবে, অন্যজন তাদের এক্সপার্টরা আসলে মতামত দিছে, এই মতামতগুলো আমরা আসলে বাসায় পড়বো, পড়লে একটা ধারণা হবে যে আসলে কী হবে। আমি আমার লাইফ থেকে বলি, ধারণা দরকার নাই, আমি আপনাদেরকে আমার ইনকামের একটা ইয়ে দেখাই, এটা জাস্ট আপনাদের ইন্সপাইরেশনের জন্য আর কিচ্ছু না, দেখাই যে আমি এসইও দিয়ে কেমন ইনকাম করছি। 5 বছর ধরে তো এসইও নিয়ে একটু কাজ করছি, ডিজিটাল মার্কেটিং। আমার সুন্দর একটা প্রোফাইল আছে, মোটামুটি আপনারা এখান থেকেই দেখতে পারবেন। আমি ওই দিনকে হিসাব করছি আমাদের ফ্রিল্যান্সিং অলমোস্ট 50 লাখ টাকার বেশি ইনকাম করে ফেলছি, হ্যাঁ 5 বছরে। তো আমি মনে করি অ্যাজ এ বিগিনার হিসাবে আলহামদুলিল্লাহ খুব ভালো। এবং নেক্সট এখন টার্গেট, এই যে আজকে একটা বিজনেসের ফেসবুক স্ট্যাটাসে হয়তো দেখছেন আপনি আপনারা, একটা বিজনেসের চিন্তা মাথায় আসলো যেটা সত্যিকার আসলেই কাজ করবে। এখন এই বিজনেসের চিন্তাটা মাথায় কেন আসলো, দ্যাটস ওয়াই আমি এসইও জানি যে আমি ট্রাফিক মনিটাইজ করতে পারবো, ট্রাফিক আনতে পারবো, দ্যাটস ওয়াই আমি এখানে অল্প কিছু ইনভেস্ট করলেই আমি মোটামুটি $40,000-$50,000 একটা সাইট আজকে হয়তো যদি সময় থাকে আপনাদেরকে নিয়ে একটু রিসার্চ করে ডোমেইন কিনে ফেলবো, আপনাদেরকে রিসার্চ করে এটা আপনাদের লাইভ কাজও দেখা হবে এবং ডোমেইন হোস্টিং কীভাবে কিনি বা কীভাবে সেট আপ করি। তো এই যে বিজনেসের কথা চিন্তা করছি আমি, কেন করছি যে আমি এসইও জানি যে ট্রাফিক ড্রাইভ করা আমার জন্য সমস্যা না, দ্যাটস ওয়াই আমি বড় কিছু স্বপ্নে দেখতে শিখছি। আর ইনকামের দিকটা যদি দেখায় যে আমার প্রোফাইলটাই আপনারা দেখেন, অনেকগুলো এসইওর কাজ আছে এখানে, মোর 100 এই যে এটা কি ওয়েবসাইট ট্রান্সফার টু নিউ হোস্ট, দেন 80% স্পিড অপটিমাইজেশন, কিন্তু এসইওরই কাজ, এসইও ভ্যালু অলসো সাম বাগ ফিক্সিং, ওয়েব ডেভেলপমেন্টে টুকটাক কাজ, ডেভেলপার আছে তো আমাদের টিম আছে আমরা করি। আচ্ছা ওয়ার্ডপ্রেস টেমপ্লেট, ওয়েবসাইট মার্কেটিং, এই যে এসইওর কাজ,
শেষ দিকে এসে বেশি একটু ওয়েব বেসড কাজগুলো করে করা হয়েছে, কারণ হচ্ছে ওগুলোতে একটু প্রফিট বেশি। তো আপনি সেম অ্যাকাউন্টে ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন আবার এসইও করতেছেন, এটা মানে ক্লায়েন্ট, এটা আমি তখন এজেন্সি হিসেবে তো ইয়ে কাজ করতাম, তখন সে বলতো ক্লায়েন্ট যারা বুঝতো যে না হি ইজ এ প্রজেক্ট ম্যানেজার হি ক্যান টেক, না এখন আর আসলে ভালো না, এখন এটা ভালো গুড প্র্যাকটিস না, একদিকে ফোকাস করেন আপনি, এসইও হন এসইও এর বস হয়ে যান। তবে ইন্টারনেট মার্কেটিং এর মধ্যে কিন্তু এসইও এসএমএম এগুলো চলে আসে, যারা ভালো সার্চ ইঞ্জিন অপটিমাইজার তারা খুব বেসিক ওয়েব ডেভেলপমেন্ট জানে, এইচটিএমএল সিএসএস পিএসপি জাভাস্ক্রিপ্ট কিন্তু বেসিক জানতে হয়। আমি নীল প্যাটেলের এসইওর একটা লেসন আপনাদের সাথে পরে শেয়ার করবো, ও এমন সব প্রোগ্রামিং বিষয়ে আলাপ করছে ওখানে। আমি একটা ক্লায়েন্টের কাজ করতে গিয়ে ওটা আর কি ফলো করতে গিয়ে পরে বললাম যে না কী এসইও করবো, এটা তো প্রোগ্রামিং শিখতে হবে আমার, এবং সেই স্কিল কদিন আগে তারা একটা ইয়ে পড়ছে যে আমারও একটা হোয়াইট গ্রুপে একটা স্ট্যাটাস আছে যে আসলে শিখতে হবে, বিকল্প কিচ্ছু নেই, কেন স্পিড অপটিমাইজেশন করতে গেলে আপনার সিএসএস কোড কোড স্ট্রাকচার জানতে হবে, সিএসএস ছোটো করে লিখতে হবে, কোডগুলো সাজানো এতে লিখতে হবে, অনেক কিছু অনেক কিছু লোড ফ্যাক্টর পড়ে এখানে, সেটা অন পেজের ব্যাপার। তো আপনারা দেখেন যে এই যে এসইও এটাতে $400 বেশি ইনকাম হচ্ছে, এটাতে সিএসএস ফাইল কারেকশন অ্যাফিলিয়েট মার্কেটিং অনেক আগের কাজ মাইগ্রেট ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্টের কাজ দেখতেছি আমি, ওয়েবসাইট ডিজাইন ওয়েবসাইট সিকিউরিটি ইমেল মার্কেটিং সাইটেশন লিস্টিং এটা লোকাল এসইওর কাজ, ঠিক আছে এই যে এসইও এইচটিএমএল পিএসপি ওয়েবসাইট অন পেজ এসইও, ঠিক আছে। আগে তো অপওয়ার্কে বিট ছিল না, এখন তো অ্যাক্টিভ না, এই কয়েকদিন আগে একটা ইনভাইটেশন একটা কাজ করছি, এখন আসলেই এই ফ্রিল্যান্সিং এখন করি না, এই জন্যই করি না, কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং করলে আসে $500,000 ইজিলি ইনকাম করা যায়, বাট এটা তো লাইফ টাইম সলিউশন না, কাজ করতেছি টাকা ইনকাম আসে, আউটসোর্স কোয়ালিফাইড পাওয়া যায় না। দেখো আমি একটু আগে বলছি যে আমার ওই যে কয়েকদিন আগে যে লাস্ট যে কাজটা করছি দেখো সেটা হচ্ছে স্পিড অপটিমাইজেশনের কাজ, এই যে ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন দেখো August 2015 গত মাসে কাজটা করছি, সেপ্টেম্বরে শেষ করছি কাজটা, এই যে এই মাসে কয়েকদিন আগে এটার পেমেন্ট তুলে নিছি। তো এটা ওয়েবসাইট অপটিমাইজেশন সে আমাকে বলছে যদি 85% করে দিতে পারি তাহলে $130 দেবে সাইটের স্পিড, ওই যে গুগল ডেভেলপারস সেটা আমি তো সময় নেই, আমার কাজ করার সময় নেই, এক ডেভেলপারে দিছি তার প্রোফাইল, আমার প্রোফাইল কী ভালো তার প্রোফাইল দেখলে তুমি আরও টাস্কি হয়ে যাবা, অনেক সুন্দর প্রোফাইল, তার কোনো $10 নিচে কোনো কাজ নাই, সে এটা পারে নাই, সে ওই জেন কার্ড দিয়ে ইয়ে করা তো সাইটটা অত সে ইয়ে না। তো যেটা বলছি যে এইখানে এই এই কাজটাতে কেন আসছে যে ওয়েব এই যে ফ্রিল্যান্সিং পারমানেন্ট সলিউশন না, কালকে আমার একটা ফ্রেন্ড আসছে, সব কিছুরই একটা সময় যায়, ফ্রিল্যান্সিংয়ের স্বর্ণযুগ ছিল 2008 থেকে 2013-14 ছিল না 13 পর্যন্তই ছিল, 2010 সালে এমন হয়তো রাত্রে বিট করে ঘুমাইছি 10:15 সকালে উঠে দেখি 4 অটোমেটিক হায়ার করে রাখছে, আর এখন তুমি বিট করতে করতে দেখা যায় 20 বিট করবা একটাও কাজ পাবা না। তবে হ্যাঁ একদম কোয়ালিফাইড ট্রুলি যারা জানে ক্লায়েন্ট কিন্তু অ্যাপ্লিকেশন পড়লেই ধরতে পারে, কিন্তু এই সংখ্যা বেশি হয়ে গেছে, কম্পিটিশন বেশি হয়ে গেছে, প্রত্যেকটা জবের জন্য একটা ডাটা এন্ট্রি জবের জন্য 5 মিনিটসের মধ্যে 150 অ্যাপ্লিকেশন পড়ে, আর আমাদের গভর্নমেন্ট যেই হারে ইয়া বাড়াচ্ছে কত 80,000 ফ্রিল্যান্সার করছে আরও কত রপ্তানি করবে, ওই তো 80,000 ফ্রিল্যান্সার বানায় নাই তো গাঞ্জা করে বানাইছে, এক কথা মার্কেট প্লেস নষ্ট করছে এটা, ঠিক আছে। এই যে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট অন পেজ আছে, তো একটা কথা এই যে দেখো এই যে বাইকোডের প্রোফাইলটা দেখো 18,400 আওয়ার্স, তুমি তো অ্যাভারেজ আমরা কাজ করছি যেখানে দেওয়া আছে $2.5 GB থেকে $22, তুমি বেশি না $5 করে গুণ দাও 18,000 কত ইনকাম হয়েছে, আর কিচ্ছু লাগবে না, মোটামুটি ইনকামের একটা ক্যালকুলেশন পেয়ে যাবা। আমি হিসেব করছি যে অ্যারাউন্ড 50 লাখ টাকা তো শুধু এইখানেই, আর আমাদের এই আউটসাইডের ক্লায়েন্ট আছে প্রচুর, এদের মধ্যে পরিচিত হয়ে গেছে তারা তখন আর ইয়েতে আসে না, ওই ওটেক্স ঢুকে হায়ার করা এটা ওদের সাথে একটা ট্রাস্ট তৈরি হয়ে গেছে, আশা বলতেছে যে পিয়াল একটা ফ্রি আছে ওই কাজটা করবো, আমি ঠিক আছে যদি ফ্রি থাকি তাহলে করি। যেমন এই বিগত 2-3 মাস তো আমার আউটসোর্স থেকে একদম ইনকাম নেই,
একদম নেই, যা আসে টুকটাক $200-$300 এটা গণার বাইরে। কিন্তু আলহামদুলিল্লাহ মান্থলি তো $1,000 খরচ আছে, এটা তাহলে কোথায় থেকে আসে? অ্যামাজন আছে, থিম ফরেস্টে আছে, লোকাল ক্লায়েন্ট আছে, ইন্টারন্যাশনাল কিছু ক্লায়েন্ট আছে। তো এইটাকেই এই যে ওয়ান ফিগার আছে এটাতে 5-10 figure করার জন্যই বিকল্প বলতে সব প্যাসিভ ইনকামে চিন্তা করতেছি। না আসবে, এখানে আসবে, কেন আসবে? মানুষ একটা প্রোডাক্ট কেনার আগে রিভিউজ দেখতে চায়, তারপরে যে প্রোডাক্টের ডিসক্রিপশন পড়তে চায়। তুমি একটা সেট কখন কেনার জন্য আগ্রহ? যখন ফিচার দেখে, না এটা ফিচার প্রাইস তো অ্যামাজিং ফিচার। অল্টনের কদিন আগে একটা 20,000 টাকার একটা সেট বেরিয়েছিল, যে ক্যামেরা ঘুরানো যায়, যেরকম একটা সেট বেরিয়েছিল 20,000 টাকা। ওটা আমি হঠাৎ করে একদিন অল্টনের পেয়েছি, বললাম যে না ভালো তো, ভালো খারাপ না। আমি তো কিন্তু ডিরেক্ট অল্টনের সাইটে কিন্তু যাইনি, ওদের সাইট তো আছে, আমি জানি altonbt.net। যাইলে ওদের সাইটে যাইতে পারতাম, কেন ওদের সাইটে যাই না? ওখানে গেছি, যার পর ওখানেই তো যাই, যে রিভিউ লিখছে সে তো অনেক সুন্দর ডিটেলস দিয়ে দিছে, কোন স্কিন, কোন সাইডের স্ক্রিন কীরকম, কোনটা কত হচ্ছে সাইজ, কত র্যাম কত, এই ডিটেলস স্পেসিফিকেশন পড়ার জন্য আলটিমেটলি ব্লগে যাবেই মানুষ, এর বিকল্প কিচ্ছু নাই। ওরা একটা সাইট বিল্ড করছে, একটা ই কমার্স সাইটগুলো ওরা কী করে, ছোট ডিসক্রিপশন দেয়, ওরা প্রোডাক্টের দিকে বেশি ইয়ে করে। এর পাশাপাশি একটা ব্লগ রাখে কেন, যাতে ব্লগে মানুষ এটা ডিসক্রিপশন পড়ে তারপরে কিনতে পারে। আলটিমেটলি এটা আসলে হওয়ার কোনো সুযোগ নেই, যাবেই মানুষ, ব্লগ পড়বে ইনফরমেশনের জন্য, গুগলে সার্চ করবে, আর গুগল যদি রিলেভেন্ট বেশি হয় তাহলে হয়তো অ্যামাজনকে সাজেস্ট করবে। আর অ্যামাজনে গিয়ে তো অ্যামাজনের অল্প প্রোডাক্টের অল্প একটু ডিসক্রিপশন লেখা, আদার্স কি ডিটেলস ফিচার লেখা নাই, আলটিমেটলি মানুষ ব্লগে যাবেই। এখন শুধু অ্যামাজনকে নিয়ে যে টার্গেট করতেছে, যে আজকে একটা বিজনেস নিয়ে থিঙ্কিং করতেছি, তোমরা এটা কারোর সাথে শেয়ার করো না। যেমন হয়তো বা আমি top 10 এবং একটা ডোমেন নিয়ে নেবো, top10.net যদি পাই, .com.org বা এটার সাথে আরও কিছু সার্ভিস, ফিউচারে শুধু সব প্রোডাক্টেরই top10 watch, top10 mobile বা কিচেনলি একটা নামে একটা ওয়েবসাইট নিয়ে নেবো, প্রত্যেকটা পেজে এটা কীভাবে অন পেজ এসইও করবো আর কীভাবে কন্টেন্ট লেখাবো, ওটা মেইন, ডোমেন কিনা আর ইয়ার কিনাটাই মেইন না, অন পেজ কীভাবে করবো, কীভাবে কন্টেন্ট, আমি শিওর যে আমি প্রথম যে কন্টেন্টটা লিখবো ওই কন্টেন্টটা আমার এক সপ্তাহ না, একদিনেই ইন্ডেক্স হবে, 24 hours মধ্যে ইন্ডেক্স হবে। ওইভাবে আমি কিওয়ার্ড রিসার্চ করবো এবং ওই কিওয়ার্ড দিয়ে তুমি ওই দিনে তুমি ফার্স্ট পেজে পাবো ওই আর্টিকেল। ডোমেনের কস্ট পড়বে না, আমি একদম নিউ ডোমেনে নেবো, সাফিক্স অ্যাড করে নেবো, খুঁজবো প্রথমে ওল্ড ডোমেন খুঁজবো, বাট যদি না পাই আমি হয়তো ম্যাক্সিমাম $100 ইনভেস্ট করবো একটা ডোমেনের জন্য, ম্যাক্স $100, $100 বেশি না। যদি এর মধ্যে না পাই দেন আমি নতুনে নেব, বিকজ আই নো হাউ টু র্যাঙ্ক মাই কন্টেন্ট। এই জন্য এই যে এভাবে যদি একটা অথরিটি সাইট করতে পারি, দেন ডে বাই ডে পপুলার হবে, এক সময় এটা আসলে $50,000 $1,00,000 বিক্রি করার কোনো ব্যাপারই হবে না। জাস্ট হোয়াইট হ্যাট এসইও করে আমার সাইটকে আমি র্যাঙ্কিংয়ে ধরে রাখবো, কোয়ালিটি কন্টেন্ট দেবো, জাস্ট এই কথাগুলো বলছি, অনেক সহজ, এত সহজ না, বাট আমি যেহেতু কাজ করতেছি আমি জানি যে পারবো, আমি ওই কনফিডেন্সটা আমার মধ্যে আছে যে এটা সম্ভব, বিজনেসটা গ্রো করা সম্ভব। আচ্ছা যাই হোক, তো এসইও ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে অনেক দূর চলে গেছি। এখন যে ইনকামের যে একটা ইয়েটা, সিম্পলি হিসাব করো, 18 দিয়ে 3 দিয়ে গুণ দাও, মোটামুটি 3 না 5 দিয়ে গুণ দাও, এটা 20 ধরে এটা ধরলাম আমি, 20 ধরে 3 দিয়ে গুণ দাও, 3 20 60,000 ডলার বাংলাদেশ থেকে $50,00,000 মতো। আলহামদুলিল্লাহ আসলে অনেক টাকা ইনকাম করছি এবং এটা গর্বের কিছু না, এটা হচ্ছে যে আল্লাহর কাছ রহমত ছিল, হ্যাঁ একটা স্যাটিসফ্যাকশন, হ্যাঁ হ্যাঁ কাজ করছি পাইছি এবং অনেক বড় টিম ছিল। তোমরা দেখো ওই প্রোফাইলগুলো আমার পাবলিক করা আছে, ঠিক আছে, অন্যান্য এসইও প্রতিষ্ঠান শুধু মুখে বলেই যে আসলে তারা সত্যিকারে যে তারা ইনকাম করছে খুব খুব কম প্রতিষ্ঠানে দেখায়, যে আছে আছে আছে। এই জন্য চিন্তা করছি যে আসলে যে রিয়েল কিছু ট্রেনিং ভিডিও করব, যেটাতে আসলে প্রুভেন কিছু থাকবে, ওটা আগে আমি স্প্লিট টেস্ট করব,
যদি যেটা যেটা ওয়ার্ক যেটা কাজ করে ওটাই খালি ভিডিও অথবা কেস স্টাডি দেবে। আচ্ছা যাই হোক, তো আর্নিং ইউ থেকে এই পর্যায়ে চলে গেছি, গুড ক্যারিয়ার কিনা আমি মনে করি স্টিল গুড ক্যারিয়ার, আজীবন লাইফ টাইম একটা গুড ক্যারিয়ার থাকবে। কিভাবে থাকবে? মার্ক ওয়েবসাইট থাকবে মানে এসইও থাকবে, আর দিন দিন তো ওয়েবসাইট কমবে না আরও বাড়বে, প্রতিদিন অ্যাভারেজে কত 80,000 ডোমেন নাকি কিনা হয় পার ডে, না জানি পার ঘন্টা না শিওর কোথায় যেন পড়ছি, পার ডেই হতে পারে। বাংলাদেশি হিসেবে আসলে আমাদের জন্য ডোমেইন বিজনেসটা অনেকই করে, করে না যে তা না, তবে এই পথে আসে 4-5 জন আমার পরিচিত, আলটিমেটলি তারা বাদ দিয়ে দিছে। কেন বাদ দিয়ে দিছে? রিনিউ করার সময় যে আমার এখন মানে 30টা ডোমেইন আছে, রিনিউ করতে গেলে একসাথে 30,000 টাকা, আরে এত টাকা একসাথে খুবই পাব, রোমিন করাল রিনিউ করা লাগে, তবু যে যে দু একটা জমিন রিনিউ করতে হয় সেগুলো করি, আর রিনিউ করার সময় যেটাই দেখি আরে না এটা তো দরকার, ফেলতে মন চায় না, না এটা তো দরকার, মানে সবগুলোই দরকার মনে হয় যে এটা রিনিউ করে ফেলি। আচ্ছা যাই হোক, তো ক্যারিয়ার নিয়ে আসলে আর তেমন ইয়া নাই, তারপরে যেটা এসইও এটা আপনারা একটু দেখবেন, ঠিক আছে, এখানে আসলে প্র্যাকটিক্যাল দেখানোর কিছু নেই। আর হচ্ছে যে স্যালারি, এই যে ওয়ান ওয়ার্ড সার্চ, এটা কারা এসইও স্যালারি গাইড, কেমন হবে স্যালারি, অ্যানালিস্ট স্পেশালিস্ট এদের স্যালারি না, এসইও ম্যানেজারদের ইয়াটা একটু বেশি, অবশ্য এসইওর সাথে যে ম্যানেজারের সম্পর্কটা আসলে একটু বেশি, এদের অনেক কিছু জানতে হয়, অনেক কিছু জানতে হয়, একদিকে এক্সপার্ট হইতে হয় মার্কেটিং যে, এদের স্যালারিটাও বেশি দেখেন 27%, এসইও অ্যানালিস্টের স্যালারি 25%, এসইও সার্চ ইঞ্জিন মার্কেটিং ডিরেক্টরদের ইয়ে হচ্ছে 21%, এসইও কপিরাইটারদের 14%, আর আদার্স কন্টেন্ট কিওয়ার্ড স্ট্র্যাটেজি 4%, লিঙ্ক বিল্ডারদের 5%। ওয়ালাইকুম আসসালাম, দেরি কেন? It's common excuse for Dhaka city, it's the lame excuse. I won't exhibit apni fajr fajr er pore rona diben, thik ache, fajr er pore rona diben, acha jai hok, apnar bhagyo bhalo amra puroton topic er uporei ache, oi topic gulo ektu details alochona korchi, je slide ta amra deri kore felchi je next year te অ্যাক্সিডেন্টের জন্য আলোচনা করতে পারি না, ওই স্লাইডটা নিয়ে আলোচনা করছি। আচ্ছা স্যালারি রেঞ্জ, এরিয়া ভিত্তিক স্যালারি রেঞ্জ আপনারা যদি দেখে দেবেন, দেখেন 29K, এটা কিন্তু ডলারে, বাংলাদেশের টাকায় না কিন্তু, ঠিক আছে, 29K দেখে বুঝেন না যে 29,000 টাকা, 29,000 ডলার, এই যে কপিরাইটার, তারপরে স্যালারিটা কি ইয়ারলি না ওদের 29K 29,000 ডলার, তাহলে মানে ইয়ারলি হবে, লেট মি সি স্যালারি রেঞ্জ রেসপেক্ট 25%, আচ্ছা বাংলাদেশি কোম্পানিরা মানে ফুল টাইম এসইও নেয়, অনেকে নেয়, অনেকে নেয়, যেমন ম্যাগনিটো ডিজিটাল, তারপরে এখনও আসলে বাংলাদেশের মানুষ অত ওয়েব বেসড হতে পারে না জিনিসগুলো, তবে আস্তে আস্তে হচ্ছে, বাংলাদেশে অ্যাভারেজ স্যালারি দেয় 10-30,000 টাকা, এর বেশি দেয় না, তবে আমার জানার মতো আছে কিছু 50-60,000 টাকা ড্র করে, ডিজওয়ান হায়দার নামে একটা একটা বড় ভাই, বড় ভাই বলবো না কলিগই, সে বললো আমাকে 80,000 টাকা, আই ডোন্ট নো, সে নিজে বলছে, এটা বাইরের কোম্পানি, বাংলাদেশি কোম্পানি, বাইরের জব দেয়, ও হচ্ছে ওদের এখানে ম্যানেজার ওর আন্ডার, আরও 8 জন কাজ করে ওই কোম্পানিতেই, ওদের কারোর বেতনই 30-এর নিচে না। বাংলাদেশে অ্যাভারেজ হচ্ছে ধরো 10 থেকে, বিগিনার যারা তোমরা এই যে আমার এই গাইডলাইন ফলো করলেই আসলে 10,000 টাকার জব শুরু করতে পারো, তবে এসইওটা হচ্ছে কি আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, করতে 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 যখন তোমার কনফিডেন্ট লেভেল গ্রো করবে তখন তুমি একসঙ্গে যে বিজনেসে করবো না, আমার মতো চিন্তা করবো যে চাকরি করবো না বিজনেস করবো, আমার ওখানে দিবি 20,000 টাকা 30,000 টাকা, আমি একটা বিজনেস দাঁড়া করাইলে আমার 50,000 ডলার আসবে, 10,000 ডলার আসবে, 20,000 ডলার আসবে, আমি কেন বিজনেসের পিছনে যাব, ওদেরকে সেম টাই আমার মেধাশ্রম দিয়ে ওদের বিজনেস দাঁড়া করে দিতে, আমার নিজের বিজনেস দাঁড়া করে, কত ইনভেস্ট লাগবে আর
কিন্তু আমি একটা সাইডের চিন্তা কথা চিন্তা করলাম যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, কত $1,000 ইনভেস্ট লাগবে ম্যাক্স, $1,000 এই ইনভেস্টের পরেই কিন্তু আর্নিং আসা শুরু হবে, আর দিন ডে বাই ডে আমার অথরিটি গেইন হওয়া শুরু হবে। অথরিটি গেইন করলে আমি একটা কোম্পানিতে যদি চাকরি শুরু করি, 5 বছর পরে আমার 30,000 টাকা দিয়ে চাকরি শুরু করলাম, 5 বছর পরে আমার বেতন হয়তো ম্যাক্সিমাম 60-70,000 টাকা ইনক্রিজ করবে, যদি ঠিকমতো ইনক্রিমেন্ট দেয় তারা, ভালো কোম্পানি হয়। সেই ক্ষেত্রে আমি যদি নিজের বিজনেসের জন্য কাজ করি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যেটা 5 লাখে 5 লাখ না 50 লাখে নেওয়া সম্ভব, যদি লাখ শুট করে। অনেকে আমি এভাবে মূল্যায়ন করতে চাই না যে টাকা যে জ্ঞান থাকলে সামর্থ্য থাকলে যে আপনি টাকা ইনকাম করতে পারবেন এমনটা না, অনেক আন্ডার মেট্রিক আছে কোটিপতি বাংলাদেশেই আছে, অনেক আছে চায়ের দোকানদার আমার পরিচিত, চায়ের দোকানদার মাসে 1 লাখ টাকা ইনকাম করে, এরকম 2-3 জন আছে। আমি অনেক অনেক অনেককেই এই এক্সাম্পলটা দিই যে ওই যে খুলনার ইয়া যে নিউ মার্কেটে চায়ের কথা বলতেছেন, 55 টাকা করে কাপ বিক্রি করে, এটা আমিও খাইছি, পুরো বাংলাদেশের নাম হয়ে গেছে। ওর দোকানের সামনে পুরো রাস্তার পাশে টুল দাও না, কয়েকবার খাইছি, কয়েকবার খাইছি আমি 55 টাকা, ইয়েস রাস্তায় বসে বিক্রি করে চা। এবং নিউ মার্কেট খুলনা যদি বেড়াইতে যাও চা খেয়ে আসবে। আচ্ছা যাই হোক, তো যে কোন কথা এখানে গেলাম যে আসলে যোগ্যতা থাকলে যে টাকা ইনকাম হবে এমনটা না, টাকা ইনকামটা আসলে গডের আলাদা যোগ্যতা, এটা আবার আসলে যে আমি মনে করি যে গডের একটা হেল্প দরকার আছে, লাখ বলে যে একটা কথা এই জিনিসটা এখানে দরকার আছে। অনেক মানুষ আছে দেখবো সারাদিন দৌড়া সারাদিন চেষ্টা করে আলটিমেট কাজ হচ্ছে না, আর অনেক মানুষ আছে যে আমাদের মতো আজকে ঘুমাইছে কয়টা, কালকে 12টার থেকে আজকে 10:15 পর্যন্ত ঘুমাইছে, মোটামুটি কত 10-12 ঘন্টা কাজ করবো রিল্যাক্সে এসির নিচে বা ফ্যানের নিচে বসে, মান্থলি 15-20,000 টাকা এমনি ইনকাম হয়ে যাবে, এটা চলার মতো আলহামদুলিল্লাহ, অ্যামাউন্ট বলতেছি না যে হয়ে যাবে। আর কত মানুষ আছে অস্থির দৌড়াইতে অসহায় ইয়া যে লাইফের প্রতি বিতৃষ্ণা এসে গেছে, তো যে এখন এসইও স্যালারিটা থেকে ওই দিকে চলে গেছি, আসল লাইফে আধ্যাত্মিক যে একটা দিক বা ধর্মীয় একটা লেসন থাকা দরকার লাইফে, আমি মনে করি নাহলে রিয়েল হ্যাপিটা আসবে না, টাকা ইনকাম হবে সবই হবে হ্যাপিটা আসবে না, এই হ্যাপিটা আসার জন্যই আসলে ধর্মের একটা, হ্যাঁ ধর্মের একটা প্র্যাকটিস আসলে সবার লাইফে দরকার। তুমি অন্য ধর্মের আসো ওটা তুমি ফলো করো, ভালো করো, দেখবে যে একটা ইয়ে কিন্তু কাজ করে যারা ধর্মকে ফলো করে বা ইয়ে করে, যাদের মধ্যে ইথিক্স আছে। বক বক ধার্মিকদের কথা বলতেছি না আমি, এখানে বলতেছি যে লম্বা টুপি জুব্বা পরো আর ভিতরে তোমার অপরিষ্কার মনে এদের কথা বলতেছে, যে রিয়েল যারা ইথিক্স নিয়ে কাজ করে, যে আমি তোমাদেরকে শেখাচ্ছি, আরে কি শেখাবো, এদেরকে গাদার মতো খালি কাজ করাবো, আমার প্রফিটটাই বুঝে নেব আমি, পরে আসলে না আসলে বুঝলেন। আগে আমি এখানে আছি যে একটা মিউচুয়াল প্রফিটের জন্য আমারও কিছু লাইবিলিটি আছে, তোমাদেরও কিছু লাইবিলিটি আছে, যাতে তোমরাও কিছু শিখতে পারো, কিছু প্রফিটেবল হইতে পারো, আমিও কিছু তোমাদের কে নিতে পারি মিউচুয়াল প্রফিট। এটা হচ্ছে আমার এই অবস্থান থেকে আমার ইথিক্স। আমি আরেকটা মানুষ একটা যে মানুষ একটা মানুষের সাথে জব করবো, জব ক্ষেত্রে ইথিক্সটা বেশি দরকার, বাংলাদেশের মানুষের মধ্যে লোভ বেশি কাজ করে, যেটা পারবো না ওটা কমিটমেন্ট দিয়ে দেয়, হ্যাঁ ঠিক আছে তোমার সাইট ব্যাঙ্কিং করে দেবো, 4 মাস ও $400 করে ইয়ে নিল টাকা নিল, পরে বললো দেখো হচ্ছে না আসলে, দেখো আমি তো চেষ্টা করছি, আরে তাহলে তুমি প্রথমে ওরে বললো কেন যে এটা র্যাঙ্কিং হবে, তুমি রিয়েলি এটা বলে দাও যে হয়তো কাজ পাবা না, এই একবার কাজ পাবা না কিন্তু দ্বিতীয়বার এমন একটা কোম্পানি থেকে কাজ পেয়ে যাবে যে সে তোমার ইথিক্সগুলো বুঝে তোমাকে লাইফ টাইম কোম্পানির পার্টনার বানায় নেবে বা কোম্পানিতে তোমার ভালো একটা এমপ্লয়মেন্ট দিয়ে দেবে। ওদেরকে বলো যে তোমার সাইটটা তো ই কমার্স সাইট, এটা আসলে 4 মাসে সম্ভব না, এটা 6 মাস বা 8 মাস লাগবে, আমার এই স্ট্র্যাটেজি আছে, এই এটা দেবো আমি, এই পাবা তুমি, এবং তোমার প্রতি মাসে এই র্যাঙ্কিং ইম্প্রুভ করে দেবে, দেখো রিয়েল কিছু ভিশন দেখাও। এসইও স্যালারি থেকে এত কিছু চলে গেছে, আচ্ছা এটাকে আমরা এটা বুঝতে পারলাম না, এটা কি ইয়ারলি না মান্থলি বুঝলাম না, দ্য স্যালারি গাইড অফার্স লুক, আচ্ছা যদি $30,000 হয় মান্থলি আপনি কত 29K থেকে, আচ্ছা আমি এসইও অ্যানালাইসিসটা ধরি, আচ্ছা 54K থেকে $98K, অলমোস্ট $50,000 থেকে $98,000 নিউ ইয়র্কে এটা বেতন দেয়,
দেখি অস্টিন টেক্সাসে এটা কত বেতন দেয়, তাও $70,000। তো এভারেজে যদি আমরা $50,000 আসি স্পেশালিস্ট, আমি স্পেশালিস্ট কাদেরকে বলবো যারা মিনিমাম তিন বছর এই ফিল্ডে প্র্যাকটিক্যাল কাজ করছে। মিনিমাম কয়দিন করছে, কয়দিন করে মানে একদম প্র্যাকটিক্যাল কাজ করছে, 8-10টা 15-20টা সাইট র্যাঙ্কিং করা ইয়ে আছে, সে আপডেট যে অ্যালগোরিদম এগুলোর প্রতি তার নলেজ আছে, নিয়মিত ব্লগ পড়ে, এসইও জিনিসটা আছে কন্টিনিউয়াস। আজকে যে স্ট্র্যাটেজি কাজ করতেছে কালকে ওই স্ট্র্যাটেজি কাজ করবে না, একটা কথার মধ্যে আরেকটা চলে আসছে, তাই বলতেছি যে এই জন্য এটার জন্য পড়াশোনা ধরে রাখতে হবে। সপ্তাহে 2 দিন তোমার কাজ করবে, 5 দিন আর 2 দিন তোমার সেলফ লার্নিংয়ের জন্য সময় রাখবে। 2 দিন না থাকলে তুমি টেকনোলজির সাথে পিছিয়ে যাবা, তখন দেখবে যে ট্র্যাক হারাই ফেলছে, হতাশ হয়ে যাবা। এই যে এখন যারা ফ্রিল্যান্সিং এখনও পড়ে আছে, এটার থেকে ভিন্ন কিছু চিন্তা করতেছে না, এরা অধিকাংশই হতাশ। কালকে আমার এক ফ্রেন্ড আসছে, সেম ক্লাসে পড়তাম আমরা, ও বলতেছে দোস্ত কাজ বাজ তো পাচ্ছি না, এখন কী করা যায়। তো ওরা আমি আমার মতো করে কনসালটেন্সি দিয়ে দিলাম যে এই এটা এটা করো। আসলে আমি যদি স্ট্র্যাটেজি চেঞ্জ করছি, স্ট্র্যাটেজি চেঞ্জ না করলে আসলে টিকে থাকা স্রোতের সাথে যাইতে হবে, স্রোতের উল্টা দিকে আসলে টিকে থাকাটা খুব কঠিন হবে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ নাই, এনি হোক হয়তো ক্লায়েন্টরা এখন ট্রাস্ট হারাই ফেলছে, হয়তো বা ওদের ফি বেশি, আমরা ফ্রিল্যান্সার বেড়ে গেছে, একটা কারণ, কোনো কারণকে আমি দোষারোপ করছি না, যে কোনো একটা কারণ হতে পারে। বাট তোমার কাজ হবে যে বুঝা, বুদ্ধি প্রয়োগ করা, যে আসলে ট্রেনটা কোন দিকে, কীভাবে গেলে আমি ট্রিকে থাকব। আচ্ছা, এই স্যালারি নিয়ে আর মনে হয় কথা বলা দরকার নেই, তাই তো? তো মোটামুটি $50,000 হলো, $40,00,000 ইয়ারলি, আমরা যদি ইয়ারলি ধরি, মান্থলি ধরলাম না, ইয়ারলি $40,00,000 ভালো অ্যামাউন্ট বাংলাদেশের জন্য, তা অনেক বড় অ্যামাউন্ট। ওভারঅল নিউ ইয়র্কের জন্য ভালো অ্যামাউন্ট। ওরা বলছে যে ওদের অ্যাভারেজ $1,000-$1,500 করে ইনকাম করে, বেশি করে তো 1,000 হলে তো মান্থলি কত, 12,000ই না হবে, 2,000 করলে 24,000, সেখানে এখানে অ্যাভারেজ আছে $40,000-$50,000। তো ওদের অ্যাভারেজ থেকে ইনকাম ভালো, আর বাংলাদেশে আমাদের তো $1,000 হলে এনাফ, যার যার অবস্থান অনুযায়ী। তো স্যালারির দিকটাও মোটামুটি ইয়ে আপনারা বুঝলেন। তারপরে আমরা দেখব হচ্ছে 21 জন এসইও এক্সপার্ট, তাই তো? এরা এসইও লিডার শেয়ার দেয়ার বেস্ট এসইও ক্যারিয়ার অ্যাডভাইস। এই যে এরা হচ্ছে এসইও লিডার, এরা কারা? ড্যানি ডোবার, নিয়ন ল্যান্ডুরি, আরানওয়াল, এখন এই ইয়াগুলো আবার ইয়েও করে, ধরো মার্কেটার সাথে ইয়ে করে, এই যে নেল প্যাটেল, এটা আমি খুব ভালো করে ফলো করি, এবাদের হলো যে নেল প্যাটেল, ডক্টর পিটার, এরাও ফলো করি, ডক্টর পিটার, নেল প্যাটেল এত নিমিষ আসছে কেন, আচ্ছা দুইজন পাইলাম পরিচিত যাদেরকে আসলে হ্যাঁ আমি ফলো করি। তো এই এই লিডারদেরকে একটু ঘাটাঘাটি করে আপনারা দেখবেন যে আসলে তাদেরকে ইন্সপায়ারেশন নেবেন, তারা কি বলে। আমি প্রথম একজন একটা পড়ি, ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস টু অ্যাচিভ ইউর গোলস ইন ফিল্ড ইজ লার্ন দোজ হু হ্যাভ অ্যাচিভড সাকসেস ইন ইউ, 90% অফ দ্য ইনফরমেশন ইউ নিড টু নো অ্যাবাউট এস ইউ ইজ অ্যাভেলেবল অনলাইন অ্যান্ড ইন বুকস ওয়ান্স ইউ হ্যাভ ফিগার্ড আউট কামিং আপ উইথ ইউর ওন আইডিয়াস। সুন্দর একটা কথা বলছে, যে সে বলছে যে এর কথার সামারিটা হচ্ছে যে অনেকগুলো ইয়ে স্ট্র্যাটেজি আপনার, 90% অফ ইনফরমেশন ইউ নিড টু নো অ্যাবাউট বুকস, অনলাইনে আপনি 90% জানতে পারবেন, বাট বেস্ট হচ্ছে যে আপনার নিজের স্ট্র্যাটেজি আপনি ইমপ্লিমেন্টেশন করা। তার অ্যাডভাইস হচ্ছে এটা এসইও করা। দেন দেখেন আমি কিন্তু সেম জিনিসটাই করতেছি, আজকে যে অথরিটি সাইড করার চিন্তা করতেছি, অথরিটি সাইডের ডেফিনেশনটা হচ্ছে যে এর আন্ডারে অনেকগুলো ড্রপ ডাউন নিচ থাকবে, যেটা ভবিষ্যতে যে অথরিটি গেইন করবে। যেমন হচ্ছে যে এখন আমরা নেল প্যাটেলের উদাহরণ দেই, তারপরে এগুলো একটা অথরিটি সাইট, মজা একটা অথরিটি সাইট, যে আমরা এগুলো এখন মানুষ বলে সোশ্যাল মিডিয়ায় টুইট হয় এদের নামে প্রচুর,
শেয়ার হয়, এইগুলোই অথরিটি গেইন করে। সার্চ দিবা হোয়াট ইজ দ্য প্যারামিটার অফ অথরিটি ওয়েবসাইট, তাহলে পেয়ে যাবা। তো এই জিনিসগুলো এখন আমি যখন এই যে দ্য সুইট হোম, সুইট হোম এই ভদ্রলোক এক মাসে ইনকাম 1,00,000, কী করে শুধু হোম অ্যাপ্লায়েন্সগুলো, নামটা কিন্তু খুব সুন্দরই দিছে সুইট হোম, মানে আমার বাসার যত জিনিসগুলো ফেভারিট ওই জিনিসগুলো আমি এখানে রিভিউ করি এবং মানুষ আমার এখান থেকে সুইট হোমে, এখানে যারা অনলাইনে তো 8-10% না, প্রতি 10 জনে প্রতি 8 জনে একজন অ্যাকাউন্ট আছে অনলাইনে, ইউএসের কথা বলতেছি আমার, অ্যামাজনে 8 জনে এক অ্যাকাউন্ট আছে। তো এরা প্রথমে সুইট হোমে চলে, দেখি সুইট হোম কী বলছে, এই যে ওদের একটা হ্যাঁ একটা ক্লাসে ব্রেটার ক্লাসে চলে আসছে, অথরিটি ট্রাস্ট হয়ে গেছে। এসইওর কথা বললে আমি নেম প্যাটেলের কথা বলি, কেন বলি, তার ক্ষমতা হওয়ার স্বপ্নে দেখি যে সে এরকম এরকম লিখে বা ইয়ে করে, বা একদিন বাংলাদেশ থেকে হবে, বাংলাদেশে ভালো কোনো মার্কেটের চিন্তাগুলো আমরা হয়তো ডেভ স্টিমের কথা চিন্তা করি, যে এসইওতে তারা খুব ভালো, আসলেই ভালো কোনো শিখায় শিখায়, তারা বিজনেস প্রতিষ্ঠান বিজনেস করবে, এটা তাদের স্ট্র্যাটেজি, কিছু তো রিটার্ন নিবে, তো দ্যাটস ওয়াই যে বাংলাদেশের ক্ষেত্রে ডেভ স্টিম, যদি আমি ইনস্টিটিউট চিন্তা করি, ডেভ স্টিম একটা কোয়ালিটি ফার্ম, যারা অনলাইন মার্কেটিং আছে এগুলো মোটামুটি ভালো শেখায়। তো তোমার কোশ্চেনটা ছিল যে আসলে অথরিটি কি, কিভাবে বিল্ড করবো অথরিটি, একটা ট্রাস্ট, হ্যাঁ মানুষ আমাকে খুঁজবে, সোশ্যাল মিডিয়া টুইট হবে, আদার্স আমি ভালো ইনফরমেশান দেবো, এবং যে প্রুভেন কিছু কেস স্টাডি দেবো, যে না অথরিটি বিল্ড করার ইয়া কেস স্টাডি দেওয়া বা প্রুভেন কিছু টেকনিক দেওয়া যেটা অন্য কেউ দেয় নাই। যেমন আমি যে আইডিয়াটা করছি, যদি এটা যদি সাকসেস হই তখন আমি একটা কেস স্টাডি দেব, হাউ আই আর্ন 5 figure 10 figure, তখন আমার একটা অথরিটি বিল্ড হবে, যে না পিএল ভাই এই একটা স্ট্র্যাটেজি ফলো করে ভালো একটা ওয়েবসাইট করে সেটা এত ডলারে বিক্রি করছে, এই একটা অথরিটি গেইন করলাম আমি, আমার যে সাইটের যে নামই হোক XYZ, ওটা একটা অথরিটি ওয়েবসাইট। আরও কিছু প্যারামিটার আছে, ওটা একটু দেখে নিবা। তো এই এই লিডাররা এমন কিছু করছে বিদায় তাদের নাম এখানে আসছে। তো প্রথম যে লিডারের যে বক্তব্য পড়ছি আমি, পড়ার পরে আমি যেই কথাটা তার কথা বললাম, যে অ্যাভেলেবেল ইনফরমেশান 90% ইনফরমেশান কিন্তু এসইওর ব্যাপারে অনলাইনে আসে, তারপর আপনারা কেন এখানে আসছেন, এক্স্যাক্টলি ওই 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 এই অ্যান্সারটা হচ্ছে এখানে, যে আমি আসলে যে এই জিনিসগুলো আপনারা এত তাড়াতাড়ি পাইতেন না, আমি দেওয়ার কারণে একটা গাইডলাইন দিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ সেটাই, আর লাস্ট যে কথা দেয় ভদ্রলোকের, যে এই যে ইউর টাইম ইজ বেটার স্পেন্ড কামিং আপ উইথ ইউর ওন আইডিয়াস, দেখেন লাস্ট সেন্টেন্সটা কিন্তু এটাই, জানতে হবে সব কিছু জানতে হবে, এর মধ্যে নিজে কিছু নিজে একটা আইডিয়া ইমপ্লিমেন্টেশন ওটার জন্য কাজ করতে হবে, এটাই হচ্ছে তার বেস্ট অ্যাডভাইস, এটাই এটাই ট্রু। যারা ইউনিক করতে পারে তারাই সাকসেস হতে পারে, গতানুগতিক যেটা আছে সেটা তো তারা করেই আসছে, করেই আসছে, স্পেন্সার হজ অনেক কিছু দেখাচ্ছে, শিলং টেলপারের মালিক স্পেন্সার হজ, তো সে তো কিওয়ার্ড রিসার্চ ইয়েটি এগুলো অলরেডি ইয়ে করে আসছে। হ্যাঁ আমি কিছু ইউনিক কী বাইর করলাম এখান থেকে, আমি কীভাবে যে যে তার এটা ইয়ে করে টেকনোলজিকে সাথে নিয়ে এটাতে আরও কিছু, যেমন কালকে একটা কালকে না 3-4 দিন আগে একটা পদ্ধতি বের করে ওরাই দেখাইছে, আমি বের করলাম যে সিট কোয়ার্ড কিওয়ার্ড দিয়ে অ্যামাজন, এমনি যদি অ্যামাজন আলাদা কিওয়ার্ড রিসার্চ করি অনেক সময় লাগে, একটা প্রোডাক্ট দেখতে হয় দাম ইয়ে প্রথমে, যেটা একদম ম্যানুয়াল পদ্ধতি, অ্যামাজনে গিয়ে প্রোডাক্ট লিস্ট দেখে দেখে নিলাম, তার আগে বেস্ট রিভিউজ লাগায় পরে আবার লং টেলে একটা একটা অনেক, হ্যাঁ রিভিউ দেখে প্রোডাক্ট ক্যাটাগরিগুলোর পরে আর কি, পরের ধাপটা বলতেছি অনেক একটা কিওয়ার্ড পাইতে মোটামুটি 1-2 দিন লেগে যাবে যারা বিগিনার তাদের, কিন্তু যদি এমন একটা হয় একসাথে 3,000-4,000 কিওয়ার্ডের লিস্ট আছে, আপনি শুধু লং টেল প্রোডাক্টে গেলেন, ওটা আগে ওখান থেকে গিয়ে প্রোডাক্টের দামটা দেখলেন, যেখান থেকে না প্রোডাক্ট শুট করে তখন কিওয়ার্ড সব প্যারামিটার দিয়ে আগে সার্চ করে আছে, হ্যাঁ আছে লাগলে নিয়েও সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম যে যদি এইভাবে একটা ইয়ে
করাই থাকে প্যারামিটারটা। এই যে দেখো কিছু কিওয়ার্ড কিন্তু অলরেডি রিসার্চ করা আছে, দেখাই তোমাদেরকে। এই যে সার্চ সার্চ ভলিউম 2000 থেকে 3000, 3000 থেকে 4000, 4000 থেকে 6000, 1500 থেকে। তো আমি এই যে এই শীটটা দেখো, এটার থেকে আমি ভালো কিছু কিওয়ার্ডগুলো খুব সহজে বের করে ফেলছি। এই যে দেখো এখানে আমি যে কাজটা করি, যে লিস্টটা যখন আগে বের করে রাখছি, একটা কিওয়ার্ড দেখো বেস্ট গলফ রেঞ্জ ফাইন্ডার, ঠিক আছে, এটা আমি অ্যানালাইসিস করছি, হাই কম্পিটিশন এখানে লিখে রাখছি। তো আমি এখানে যে গিয়ে কাজটা কি, আমার তো সব প্যারামিটার দেওয়া, সার্চ ভলিউম এই জিনিসটা আবার দেখতে হচ্ছে না, শুধু গিয়ে যে কাজটা করি গলফ ফাইন্ড রেঞ্জ ফাইন্ডার একটু গিয়ে অ্যামাজনে দেই, আমার কিওয়ার্ড কিন্তু ইয়ে আছে, আমি হাইকিং বোর্ডস ফর ম্যান, হাইকিং বোর্ডসটা দেবো ইয়াতে গিয়ে, হাইকিং বোর্ডসটা দেবো, দিয়ে দেখি প্রাইসটা দেখবো, দেখে এই কিওয়ার্ডটা রিসার্চ করবো, এই কিওয়ার্ডটা এলাম গ্রুপের দিয়ে রেখে দেবো, যদি শুধু প্রাইসে খুব দ্রুত হয়ে যাবে। এটা হচ্ছে শর্ট অ্যাডভান্স মেথড, তিনটা মেথড দেখাইছি না, ওই তিনটা মেথড কোথায় এই এই জিনিসটা দেখাই নেই, এই কিওয়ার্ডটা শীটটা কীভাবে বের করবে, তারপরে দ্রুত রিসার্চ করবে, 1 ঘন্টা 5-6টা কিওয়ার্ড বের করা খুব ইজিলি পসিবল এখান থেকে, খুব ইজিলি, এখানে 500-600 কিওয়ার্ড আছে, খুব ইজিলি সম্ভব যে সব ক্রাইটেরিয়া আমাদের যে কিওয়ার্ড সিলেকশন করে 5-6টা কিওয়ার্ড বাইর করা ইজিলি পসিবল। তো এই শর্টকাট মেথডগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আর এই এগুলো আমি একদিনে পাই না, কিওয়ার্ড নিয়ে গত 3-4 মাস ধরে স্টার্ট দিয়েছি, আগে তো জানতাম আমি বেসিক কিওয়ার্ড রিসার্চ এসইওর জন্য আগেই জানতাম, সে 2-3 বছর আগে, কিন্তু এই 3 মাস খুব ভালো ইয়েতে করতেছি, স্টাডি করতেছি, কিওয়ার্ড রিসার্চের কোনো কন্টেন্ট পাইলেই, কোনো টুল পাইলেই এটা দেখার চেষ্টা করতেছি। আমরা কোথা থেকে কোথায় গেলাম, এসইও লিডার একজনের মন্তব্য পড়লাম, আপনারা সবগুলো পড়বেন, পড়ে একটু সামারাইজ করবেন, সামারাইজ করে আজকে কিছু কাজ দিয়ে দেবো। 21 জন এসইও লিডারের যে অ্যাডভাইস আছে, ওদের 10টা অ্যাডভাইস, এটা একটু নোট ডাউন করে ফেলেন আপনারা, এই কাজগুলো করতে হবে, নোট ডাউন করে ফেলেন, বা কেউ যদি পিসিতে লিখতে চান আশেপাশে সবাই একটা খাতা নিয়ে আসবেন সাথে, ভালো হবে। এই যে 21 জন লিডার, এখানে 21 জন লিডার তো 21টা অ্যাডভাইস দিছে, আপনার কাছে বেস্ট যে 10টা অ্যাডভাইস মনে হয় এই বেস্ট 10টা অ্যাডভাইস ইয়ে করে রাখবেন। দেখেন মনে হচ্ছে যে এগুলো থিওরিটিক্যাল, এগুলো পড়ে কাজে রাখবে না, একদিন একদিন মনে হবে যে না আসলে যে কাজ আসলেই কাজে রাখছে। সফল মানুষের সাথে থাকলে, ওদের চিন্তাধারা নিয়ে স্টাডি করলে, ওদের সাথে ঘুরতে পারলে আপনি দেখবেন বিজনেসের আইডিয়া পেয়ে যাবেন। তার লিঙ্কিংটা কীভাবে যাবেন, এই যে সেকেন্ড অপশনে ইনসার্ট, তারপরে হাইপার লিঙ্ক, এই কাজটা, তারপরে হচ্ছে আচ্ছা বেস্ট 15টা এই 29টা লিস্ট থেকে কেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দরকার, এটা ক্লায়েন্ট যখন কমিউনিকেশন করব, তাকে যখন বোঝাবো তখন আমার দরকার হবে, যে এই জন্য এর থেকে 15টা বেস্ট ইংরেজিতে লিখতে হবে, যা পারেন, বা কোনো বাংলাতে না, ইংরেজিতে লিখতে হবে নিজের, ওখান থেকে কপি পেস্ট করা যাবে না ওদের থেকে, এটা যারটা সুন্দর হবে তারটা ক্রেডিট দিয়ে বাইকোট ব্লগে প্রকাশ করব। এই যে সুন্দর করে, এই যে ক্যারিয়ার ইন এসইও, যে আপনারা তো 10 জনের অ্যাডভাইস বের করবেন, তারপর এই সব একসাথে করে একটা কম্বাইন, একটা যাতে ইউনিক হয় লেখাটা, আপনাকে ক্রেডিট দিয়ে বাইকোট ব্লগে প্রকাশ করব। এবং আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, ইয়া থাকে, আপনাদের লিঙ্কও দিয়ে দেব, যাতে আপনি ব্যাকলিঙ্ক, একটা ব্যাকলিঙ্ক পেয়ে যাবেন, আপনার একটা অথরিটি বিল্ড হবে। আমি আগেই বলছি গোল কিন্তু সিলেক্ট করে ফেলেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা গ্রাফিক ডিজাইন করবেন, দরকার নাই আমার এখানে এসে কন্টিনিউ করার, ওইদিকে চলে যান, একটা সিলেক্ট করে ফেলেন, ফোকাস।